বড় আয়ে মিছিল করে মনোনয়ন জমা তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীদের। বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিনের মাহে আলম সহ তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দেন। বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিনে মিছিল করে বড় আয় মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা। এদিন পঞ্চায়েত সমিতি প্রার্থীরা মিছিল করে ব্লক অফিসে গিয়ে মনোনয়ন জমা করেন। মনোনয়নের পর এবারও পঞ্চায়েত সমিতি দখলে বেশ আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্ব। এদিন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম সহ বেশ অন্যান্য প্রার্থীরা মনোনয়ন জমা করেন। বড়ুয়া ব্লকে কোনো রকম আজ পর্যন্ত এখনো কোনো বিশৃঙ্খলা বা কোনো দুর্ঘটনা ঘটেছে সেটা আপনারা বলতে পারবেন? সুন্দরভাবে নমিনেশন ফাইল করছে সমস্ত দল, তারা নমিনেশন ফাইল করছেন এবং আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলেছেন যে মানুষের গণতান্ত্রিকের রায়কে আমরা মাথা পেতে নেব, সেই কাজই আমাদের দলের কর্মী সমর্থকরা, আমরা সেই পথেরই পথিক।